আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা চলে এসেছি উইন্টার আইসল্যান্ডে, এখানে অনেক অনেক বেশি ফান হবে, অনেক মজা হবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করব কি করলাম। তো এই তো এখানে উইন্টার আইসল্যান্ডের, এখানে অনেক মজা হয়, অনেক ওরা অনেক কিছু দিয়ে সাজায়, তারপর এখানে স্নোফল হয়, এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, বাচ্চারা অনেক এনজয় করে, অনেক রকমের খেলার জায়গা আছে এখানে, ওরা খেলতে পারে, দেখার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো অনেক সুন্দর, আর এইবার এইখানে আরও বেশি দেখলাম, ওরা আরও বেশি ওরা আয়োজন করেছে। তো এখানে গানেরও আয়োজন আছে। তো যাই হোক, মুনিয়া অনেক বেশি এনজয় করতেছে, যে রিয়েল স্নোফল হচ্ছে, আসলে অনেক সুন্দর জায়গাটা। তো এই তো মুনিয়া এখানে খুবই খুবই খুশি আসতে পেরে। গত বছর নিয়ে আসিনি, তখন মাহির অনেক ছোট ছিল, তো এই বছর এর জন্য চলে এসেছি। তো আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, ঠান্ডা আছে, বাতাস একটু বেশি, জানি না হয়তো বা বৃষ্টিও হতে পারে। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ থাকব। তো এই তো মুনিয়া অনেক মজা করতেছে, এখানে স্নোফল হচ্ছে, এই আর কি। তো বাচ্চাদের জন্য এখানে আসা, বাচ্চাদের খুশি মানে আমাদের খুশি। তো এই তো এখানে যে স্নো পড়তেছে, এগুলো কিন্তু রিয়েল টাইপ স্নোফল হচ্ছে। তো যাই হোক, ওরা অনেক মজা করেছে। তো এখানে এই যে অনেক সুন্দর জায়গাটা, আসলে না আসলে বোঝা যাবে না। তো আমি কিছুটা ভিডিও করার চেষ্টা করতেছিলাম, এই আর কি। এই যে আমার ছেলে, ও তো ট্রলিতে বসে আছে, কিছুক্ষণ বসে থাকে, কিছুক্ষণ হাঁটে, এই করতেছে আর কি। তো যাই হোক, অনেক মজা করেছি, অনেক ফান করেছি। তো এখানে একটা এত সুন্দর একটা বিচ আছে, দেখে মন ভরে যায়, অনেক সুন্দর ভিউটা, আমার অনেক ভালো লাগছে। তো আমি এটা ছোট একটু ভিডিও করে নিয়েছি। আর তারপর আমরা ওখান থেকে চলে এসেছি, ওই যে বললাম আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তো যা বললাম তাই সত্যি হয়ে গেল। আমরা যখন চলে আসি, গাড়িতে ঢুকে গেছি, তখন দেখি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছে। তো প্ল্যানিং ছিল ওখান থেকে বের হয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাব। তো আমি পরে আবার প্ল্যানিংটা চেঞ্জ করলাম, তো আমি বললাম যে খাবারটা নিয়ে নাও বাসায়, যে খাবো যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বাইরে আর কি বাচ্চা নিয়ে বেশিক্ষণ থাকতে চাচ্ছি না। তো এই আর কি, খাবার দাবার কিনে আমরা বাসায় চলে এসেছি। তো মুনিয়ার বাবা, মুনিয়া বললো চিকেন ফ্রাই খাবে, ওর বাবা চিকেন ফ্রাই নিয়ে আসছে। আমি এই যে বাসা থেকে বের হওয়ার আগে নুডলস করে রেখে গিয়েছিলাম বাচ্চাদের জন্য, তো ওরা ওদেরকে নুডলস দিয়েছি আর এখানে চিকেন ফ্রাই, এই আর কি। আমরা আজকে এখনই এখনইগুলো খাবো। তো ঠিক আছে, আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানে।